Hello, 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 check, hello. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে আবার চলে আসলাম সাউথ আফ্রিকা ওমেন এবং থাইল্যান্ড ওমেনের লাইভ ম্যাচ নিয়ে। 11তম ম্যাচ চলছে এটা। তো ভিউয়ার্স, যারা আমাদের সাথে আছেন, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ম্যাচ শুরু হতে আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে, আর মাত্র 7 মিনিট সময় আছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তো এখানে, আমরা প্রথমে যদি বলি তো এখানে সাউথ আফ্রিকা ব্যাট করছে, কারণ তারা হচ্ছে টসে জয়লাভ করে তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। তো বন্ধুরা, আপনারা সাউথ আফ্রিকার এই ম্যাচটি সম্পূর্ণ দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। তো আমাদের সাথে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো ক্রিকবিডি এটা একটি সম্পূর্ণ নতুন চ্যানেল, তো আমাদের এটা আরেকটা চ্যানেল আছে যেটাতে আমরা এবং আমাদের অফিসিয়ালি আর একটা বড় চ্যানেল আছে যেটাতে আমরা আমাদের প্রতিনিয়তই আমরা আমাদের লাইভ ভিডিও। তো বন্ধুরা, যারা ইতোমধ্যে আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ম্যাচটি উপভোগ করার জন্য। ম্যাচ শুরু হতে আর মাত্র 4 মিনিট সময় বাকি আছে, এখনই ম্যাচ স্টার্ট হয়ে যাবে। তো যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। আর 3 মিনিট সময় বাকি আছে। তো বন্ধুরা, ফটাফট আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। তো সাউথ আফ্রিকা ওমেন, তারা টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। তো ইতোমধ্যে তারা হয়তো মাঠে নেমেও যাচ্ছে, কারণ আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে খেলা স্টার্ট হওয়ার। তো সেজন্য অবশ্যই যারা যেখানেই আছেন না কেন, আমাদের সাথে যুক্ত হয়ে যান। যুক্ত হয়ে ফটাফট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী লাইভ ম্যাচগুলো মিস না করতে চাইলে। তো ফিক্সার কিং, হাই, হ্যালো, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন লাইভে যারা যুক্ত আছেন। তো আপনারা আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদেরকে। তো আপনারা কে কোন দলকে সাপোর্ট করছেন? এখানে আমরা দেখতে পাচ্ছি সাউথ আফ্রিকা ওমেন এবং থাইল্যান্ড ওমেনের খেলাটা আজকে চলছে। তো 11তম ম্যাচ চলছে এখানে। তো 11তম ম্যাচের এখানে প্রথমে আমরা সাউথ আফ্রিকা ওমেন, তারা টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। তো দেখা যাক তারা কি করতে পারে। আর মাত্র 3 মিনিট মতো সময় বাকি আছে খেলাটি স্টার্ট হতে, কারণ ইতোমধ্যে, সরি, 3 মিনিট না, 3 মিনিটের একটু কম, ইতোমধ্যে 9টা 58 বাজে, যেহেতু আমাদের বাংলাদেশি টাইমে 10টার সময় খেলাটা শুরু হতে যাচ্ছে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।
আপনারা কে কোন দলকে সাপোর্ট করছেন সেটা যদি একটু জানাতেন তাহলে অনেক ভালো হতো। আর মাত্র অল্প কিছুক্ষণ সময় বাকি আছে ম্যাচটি স্টার্ট হতে। তো যারা আমাদের সাথেই আছেন সাথেই থাকবেন সম্পূর্ণ ম্যাচটি উপভোগ করার জন্য, এবং আমাদের অফিসিয়াল চ্যানেল ক্রিক বিডি সেটাও আছে, সেটা আমরা আর অল্প কিছুদিন পর থেকেই আমরা ওটাতেও লাইভ ভিডিও দিব এবং সেখানে যুক্ত হতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে, অর্থাৎ ম্যাচ স্টার্ট হয়ে যাবে। সব ব্যাটিংই এখন তারা মাঠে নেমে গেছে। তো যারা ইতোমধ্যে আমাদের সাথে আছেন ফটাফট আমাদের চ্যানেলটিকে লাইক করুন আমাদের ভিডিওটি, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো ম্যাচ স্টার্ট হয়ে গেছে, তো এখনো আমরা পুরোপুরি নিউজ পাইনি এখনো যে কারা মাঠে নেমেছে, এবং সেগুলো পেলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং সেটার জন্যই আমরা একটু অপেক্ষা করছি আপনাদের সম্পূর্ণ ডিটেলস গুলো দেখানোর জন্য। তো ম্যাচটি ইতোমধ্যে স্টার্টিং মোমেন্টে আছে, তো যারা আমাদের সাথে আছেন অবশ্যই আমাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানান। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাউথ আফ্রিকার ওমেনরা তারা মাঠে নেমে গেছে ইতোমধ্যে। তো এখানে আমরা তার ম্যাচ হিস্ট্রি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটি বল হয়ে গেছে ইতোমধ্যে। তো এখানে লেজলি লি তিনি আছেন ব্যাটিংয়ে, এবং পরপর দুইটি বল তিনি ডট খেয়েছেন, এবং ড্যানি ভ্যান তার বিপরীতে আছেন। তো এখানে প্রথম ওভার চলছে, প্রথম ওভারের তৃতীয় বল। তো ভিউয়ার্স, যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ও মাই গড, অসাধারণ একটি চার মেরে দিল, এবং আমরা এখানে তার ব্যাট থেকে একটি চারের মার এখানে দেখতে পারলাম আমরা। চতুর্থ বল, ডট বল, কোনো রান হলো না। তো ওভারের পঞ্চম বলটি থেকেও একটি আমরা এখানে চার দেখতে পারলাম।
ওভারের শেষ বল, দেখা যাক কি করতে পারে, শেষ বলটি থেকে কোনো রান নিতে পারে কিনা। ইজিলি লি আছেন তিনি ব্যাটিংয়ে, তিনি ইতোমধ্যে ও ডট বল দিয়ে ওভারের সমাপ্তি ঘটল এবং ইতোমধ্যে এক প্রথম ওভারের খেলা শেষ, দলের রান সংখ্যা 8 সাউথ আফ্রিকা। তো এখানে লি তিনি ইতোমধ্যে 6টি বল খেলে, অর্থাৎ একটি ওভার তিনি শেষ করেছেন, সমাপ্তি করেছেন এবং 8 রান নিতে সক্ষম হয়েছেন ইতোমধ্যে। এবং তার বিপরীতে আছেন, আমরা এখন দেখতে পাচ্ছি যিনি এখন স্ট্রাইকে, তিনি হচ্ছে ড্যানি ভ্যান, তিনি স্ট্রাইকে গেছেন। এবং দ্বিতীয় ওভারের প্রথম বল, দেখা যাক তিনি কি করতে পারে, কোনো প্রথম থেকেই তিনি কিছু করতে পারে কিনা। তো যারা ইতোমধ্যে বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছেন, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের লাইভ ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো ওভারের দ্বিতীয় ওভারের প্রথম বল, সুরিয়া লাথি তিনি এসেছেন, ইতোমধ্যে তিনি তার ওভারের প্রথম বলটি সমাপ্তি করলেন এবং প্রথম বলটি থেকে একটি রান নিয়ে একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন ড্যানি ভ্যান। তিনি তার রানের খাতাটা খুললেন, ইতোমধ্যে এক ওভার এক বলের খেলা শেষ, 2 রান 9। তো বন্ধুরা যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন, ফটাফট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন, যাতে আমাদের পরবর্তী লাইভ ভিডিও বা লাইভ ম্যাচটি আপনাদের সাথে আপনারা উপভোগ করতে পারেন এবং সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি আপনাদেরকে বাজিয়ে দিতে হবে। তো ইতোমধ্যে দ্বিতীয় ওভারের খেলা চলছে, দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল, দেখা যাক কি করতে পারেন। এবং লিজেলি লি আছেন তিনি স্ট্রাইকে। তো ইতোমধ্যে আমরা 7টি বলের খেলা দেখলাম এবং 7টি বল থেকে তাদের পার্টনারশিপ 9 রানে পৌঁছে গেছে। তো অবশ্যই লক্ষ্য রাখুন, ক্রিকবিডির সাথেই থাকুন ম্যাচের সমস্ত কিছু দেখার জন্য। তো ইতিমধ্যে দ্বিতীয় বলটি থেকে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন লিজেন্ডলি এবং তৃতীয় বল, তৃতীয় বল ডট বল, পরপর বলগুলো হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং প্রত্যেকটি লাইভ ক্রিকেটের লাইভ ম্যাচগুলো দেখতে আমাদেরকে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আমাদের চ্যানেলের সাথে। তো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে। ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ওভারে চতুর্থ বলের সমাপ্তি হলো এবং 10 রানে পৌঁছে গেছে সাউথ আফ্রিকা। ওভারের পঞ্চম বল মোকাবেলা করবেন ড্যানি ভ্যান, দেখা যাক তিনি কি করতে পারেন পঞ্চম বল থেকে। তিনি ইতোমধ্যে 1টি রান নিয়ে জায়গা পরিবর্তন করলেন পঞ্চম বল থেকে, অর্থাৎ ড্যানি ভ্যান তিনি 4টি বল খেলে 2টি রান করেছেন এবং এখানে লিজেলি তিনি আছেন যে 7টি বল খেলে 9টি রান করেছেন। চমৎকার তাদের পার্টনারশিপ প্রথম থেকে তারা গড়ে তুলছে তাদের মধ্যে। তো যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন, তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এখানে দ্বিতীয় ওভারের শেষ বল এবং শেষ বলটি মোকাবেলা করবেন লিজেন্ড লি এবং তিনি 1টি রান নিয়ে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে আবারও স্ট্রাইকে আসলেন লিজেন্ড লি। দ্বিতীয় ওভারের সমাপ্তি ঘটলো, দ্বিতীয় ওভারের সমাপ্তি ঘটলো, অর্থাৎ 2 ওভার খেলা শেষে দলের রান সংখ্যা 12, কোনো উইকেট না হারিয়ে সাউথ আফ্রিকা ওমেন। এবং এখানে তাদের পার্টনারশিপও 12 12 বলে 12 রান করেছেন তারা। তো চমৎকার একটি পার্টনারশিপ গড়ে তুলছে আমরা এখানে বলতে পারি। তো ভিউয়ার্স ইতোমধ্যে যারা আমাদের সাথে যুক্ত আছেন, ফটাফট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন
এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাতে কোনোভাবেই ভুলবেন না, এবং কে কোন দলকে সাপোর্ট করছেন সেটাও আপনারা এখানে জানাতে পারেন। তো আমরা আমাদের চ্যানেলে যে লাইভ ম্যাচগুলো হবে তো তার স্কোর সহ আমরা আমাদের চ্যানেলে বাংলা ধারাভাষ্য সহ দিয়ে থাকবো, তো সেজন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। ইতোমধ্যে তৃতীয় ওভারের খেলা শুরু হয়ে গেছে এবং একটি প্রথম বল হয়ে গেছে। প্রথম বলটি থেকে একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন লিজেলি লি। তিনি ইতিমধ্যে একটি রান নিয়ে ফেলেছেন, তিনি পৌঁছে গেছেন 9 বলে 11 রানে। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন ভিউয়ার্স, তারা অবশ্যই আমাদের আরেকটি চ্যানেল আছে ক্রিকবিডি নামে, সার্চ করলে আপনারা এখানে প্রথমে পেয়ে যাবেন। সেটা আমাদের অফিসিয়াল চ্যানেল, তো সেটা আমাদের অল্প কিছুদিনের জন্য অফ আছে। আমরা আশা করি মার্চ মাসের 12 তারিখ থেকে আমরা রানিং করব, তো সেটার যে অবশ্যই আপনারা জয়েন করতে পারেন, তো কারণ আমরা সেটাতেও আমরা আমাদের লাইভগুলো দিয়ে থাকব। তো এখানে আমরা তৃতীয় ওভারের পরপর দুইটি বল আমরা এখানে দেখে ফেললাম। প্রথম বলটি থেকে একটি রান হয়েছে এবং পরপর দুইটি বল, যেটা বলছিলাম পরপর দুইটি বল ডট বল, তো সেক্ষেত্রে অবশ্যই ডট বল যেহেতু দলের রান সংখ্যা 13। তো ভিউয়ার্স যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা আমাদের লাইভটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাতে কোনোভাবে ভুলবেন না। ওভারের চতুর্থ বল, ও উইকেট, তো বন্ধুরা আমরা একটি উইকেটের পতন দেখলাম তৃতীয় ওভারের চতুর্থ বল থেকে। ক্যাচ আউট করেছেন লাথি, ক্যাচ আউট হয়ে গেছেন, তিনি ক্যাচ আউট করে নিয়েছেন লাথি, তিনি ইতোমধ্যে তাকে মাঠ ছাড়তে বাধ্য করলেন। তো ভিউয়ার্স যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সাথেই থাকুন। আমরা তৃতীয় ওভারে একটি উইকেটের পতন দেখলাম মধ্যে এবং দলীয় রান সংখ্যা 13। এবং সানি লুস তিনি এসেছেন ব্যাটিং এ এবং তিনি স্ট্রাইকে আছেন, দেখা যাক তিনি কি করতে পারেন। তৃতীয় ওভারের পঞ্চম বল, একটি ডট বল দিয়ে সানি লুস তিনি তার যাত্রা শুরু করলেন, তিনি কোনো রান নিলেন না এই বলটি থেকে। ওভারের শেষ বল, দেখা যাক কি করতে পারেন ওভারের শেষ বলটি থেকে, কোনো রান সংগ্রহ করতে পারেন কিনা। দলীয় রান সংখ্যায় কোনো খাতা, দলীয় খাতায় কোনো রান যুক্ত হলো না, অর্থাৎ কোনো রান হয়নি এই বল থেকে। 3 ওভার খেলা শেষে দলীয় 13 এক উইকেটের বিনিময়ে সাউথ আফ্রিকা ওমেন। তো যাই হোক বন্ধুরা, যারা আমাদের সাথে যুক্ত আছেন ইতোমধ্যে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন, যাতে পরবর্তী লাইভ ম্যাচগুলো আপনারা এখান থেকে উপভোগ করতে পারেন। তো অর্জুন তিনি লিখছেন, হাই হ্যালো কেমন আছেন, ভালো। তো অর্জুন ভাইয়া আপনি এখানে কি যেন পোস্ট করছেন, হ্যালো বন্ধুরা আপনারা যারা বাজি ধরে থাকেন, তো ভাই আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, আপনারা এই ধরনের কমেন্ট করবেন না, কারণ এই ধরনের কমেন্ট করলে আপনারা অটোমেটিকলি ব্যান হয়ে যেতে পারেন ফেসবুকের এখান থেকে, তো সেজন্য ইয়ে সরি ইয়ে থেকে ইউটিউব থেকে। তো সেজন্য অবশ্যই আপনারা এই ধরনের কমেন্ট করা থেকে বিরত থাকেন,
কারণ বেটিং সংক্রান্ত কোনো কিছুই আমরা এখানে ইয়ে করি না, সাপোর্ট করি না, কারণ বেটিং আমরা করি না এবং বেটিং আমরা সাপোর্ট করিও না। তো যাই হোক, ইতিমধ্যে চতুর্থ ওভারের খেলা শুরু হয়ে গেছে। পরপর দুইটি অর্থাৎ বল হয়ে গেল দুইটি বল এবং পরপর দুইটি ফোর মেরেছেন এবং দলীয় রান সংখ্যা 21 পৌঁছে গেল। এবারের তৃতীয় বল দেখা যাক কি করতে পারেন তিনি, হ্যাটট্রিক করতে পারেন কিনা। লিজেলিলি তিনি ইতোমধ্যে 11টি বল খেলে ফেলেছেন এবং 11টি বল থেকে তিনি 19টি রান সংগ্রহ করেছেন। তো ভিউয়ার্স যারা ইতোমধ্যে আমাদের সাথে আছেন, তো আপনাদেরকে জানানোর সাথে বলছি যে আমাদের একটি অফিসিয়াল চ্যানেল আছে, তো সেটার নাম ক্রিক বিডি। তো সেই ক্রিক বিডিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, সেখানে আমরা লাইভে আসব। তো তৃতীয় বলটি থেকে একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন লিজে লিলি, তিনি একটি রান জায়গা পরিবর্তন করে সানি লুস তাকে স্ট্রাইকে দিলেন এবং তিনিও একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন, অর্থাৎ চতুর্থ বল থেকে একটি রান সংগ্রহ হলো এবং দলীয় রান সংখ্যা পৌঁছে গেল 23 রানে। ওভারের পঞ্চম বল মোকাবেলা করবেন লিজেলিলি, দেখা যাক তিনি কি করতে পারেন। তো ভিউয়ার্স যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন এবং একটি ওয়াইডের আমরা এখান থেকে দেখতে পারলাম, ওয়াইড লক্ষ্য করলাম এবং দলীয় রান সংখ্যা একটি এক্সট্রা রান যুক্ত হলো। তো যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না কোনো মতেই। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আর একটি ওয়াইড আমরা এখানে দেখতে পারলাম, পরপর দুইটি ওয়াইড অর্থাৎ দুইটি এক্সট্রা রান যুক্ত হলো সাউথ আফ্রিকার খাতায়। 3 ওভার 4 বলের খেলা হয়েছে, ইতোমধ্যে দলীয় রান সংখ্যা 25, লিজেলিলি তিনি আছেন 12 বলে 20 রান করে। তো ভিউয়ার্স যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটি ডট বল ওভারের শেষ বলটি লাথে করছেন তিনি, সোরিয়া লাথে তিনি তার ওভারে দ্বিতীয় ওভারের শেষ বলটি করবেন। তো যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স 4 ওভার খেলা শেষ, দলীয় রান সংখ্যা 26 এক উইকেটের বিনিময়ে। তো এক্ষেত্রে যেহেতু এক উইকেট, সেক্ষেত্রে এখানে লিজেলি লি এবং সানি সানি লুস তাদের যে পার্টনারশিপ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। 8 বলে 3 রানের পার্টনারশিপ, চমৎকার একটি পার্টনারশিপ গড়ে তুলেছে তারা। এবং পঞ্চম ওভারে খেলা শুরু হতে যাচ্ছে, দেখা যাক তারা আজকে কত রান করতে পারে। তো বন্ধুরা যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শিওর রিপোর্ট নিতে কল করুন। হ্যালো, কেমন আছেন? ওকে, হাই। তো বন্ধুরা আপনারা কি আমাদের আমাদের কথাগুলো সম্পূর্ণ স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা যদি একটু জানাতেন তাহলে অনেক ভালো হতো। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী লাইভ ভিডিওর ম্যাচগুলো মিস না করতে চাইলে, বা বাংলাদেশের সমস্ত ক্রিকেটের ম্যাচগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে লাইভ থাকবো। তো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে। তো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ফটাফট
সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। একটি ফোর আমরা এখানে দেখতে পারলাম ইতোমধ্যে, তো হাই হ্যালো কেমন আছেন এটাই বলছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বল কোনো রান হলো না এবং চতুর্থ বল থেকে একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন লাজিলি লিজেলি লি এবং স্ট্রাইকে আছেন সানিলুস। তো লিজেলি লি তিনি ইতিমধ্যে 18 বল খেলে 26টি রান সংগ্রহ করেছেন এবং সানিলুস তিনি 3টি বল খেলে 1টি রানে করতে সক্ষম হয়েছেন ইতিমধ্যে। এবং আমরা এখানে 12টি বল থেকে 18টি রান দেখতে পারলাম এবং চতুর্থ বল হয়েছে যেহেতু 1টি রান। তো যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকবেন। একটি ডট বল দিয়ে ওভারের সমাপ্তি ঘটল, অর্থাৎ 5 ওভার খেলা শেষে দলীয় রান সংখ্যা 32 1 উইকেটের বিনিময়ে সাউথ আফ্রিকা। তো এক্ষেত্রে না বললে নয়, এখানে দেখতে পাচ্ছি যে সানিলুস তিনি আসছেন দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে। তিনি ইতোমধ্যে 4টি বল খেলে 2টি রান সংগ্রহ করেছেন এবং লিজেলি লি তিনি আছেন প্রথম থেকেই, তিনি 19টি বল খেলেছেন ইতোমধ্যে এবং 26টি রান সংগ্রহ করেছেন। সেক্ষেত্রে অবশ্যই তাদের পার্টনারশিপ একটি চমৎকার পার্টনারশিপ গড়ে তুল উঠেছে আমরা এখানে দেখতে পাচ্ছি, কারণ 14 বলে 19 রানের একটি পার্টনারশিপ এবং তাদেরকে ম্যাচটি লং এ নিয়ে যেতে হলে অবশ্যই একটি ভালো পরিমাণের একটি পার্টনারশিপ করতে হবে, ভালো রান করতে হবে। তো যাই হোক, সেদিকে আমরা লক্ষ্য রাখবো, দেখা যাক তারা কি করতে পারে। ষষ্ঠ ওভারের প্রথম বল একটি ডট বল দিয়ে শুরু হলো, দেখা যাক তারা পরবর্তী বলগুলো কি করতে পারে। তো ভিউয়ার্স, দ্বিতীয় বলটি একটি ডট বল, কোন রান হলো না, অর্থাৎ দলীয় রান সংখ্যা 32। ওভারের তৃতীয় বল অসাধারণ একটি চারের মার আমরা এখানে লক্ষ্য করলাম তৃতীয় বলটি থেকে। তো বন্ধুরা, সেক্ষেত্রে অবশ্যই ছোট্ট একটি বিরতি দেখা যাবে। ষষ্ঠ ওভারের চতুর্থ বল দেখা যাক এবং চতুর্থ বলের সমাপ্তি ঘট একটি ডট বল দিয়ে। ওভারের পঞ্চম বলটি থেকে 1টি রান সংগ্রহ করলেন ইজিলি লে, তিনি স্ট্রাইকে আছেন, দেখা যাক তিনি কি করতে পারেন। তো একটু প্রবলেম হচ্ছে ভিউয়ার্স, এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সেটিং গুলো একটু সমস্যা করতে হচ্ছে। তো আমরা একটু দেখি কি হয়। তো ভিউয়ার্স, সেটিং গুলো আমাদের একটু প্রবলেম করছে, যাই হোক সেটা আমরা ঠিক করে ফেলেছি ইতিমধ্যে। আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান
একটু কমেন্টের মাধ্যমে জানাতে কোনোভাবেই ভুলবেন না। শেষে দলীয় রান সংখ্যা 37 এক উইকেটের বিনিময় সাউথ আফ্রিকা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সানি লুস তিনি আছেন স্ট্রাইকে, তিনি 9টি বল খেলে ইতোমধ্যে 7 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছেন, এবং লিজেলি লি তিনি আছেন এবং তিনি 20 বল খেলে 26টি রান। আমরা এখানে 20টি বল থেকে 24টি রান একটি পার্টনারশিপ আমরা এখানে লক্ষ্য করলাম। ওভারের সপ্তম ওভারের খেলা শুরু হতে যাচ্ছে, তো সপ্তম ওভারের প্রথম বল মোকাবেলা করবেন সানি লুস, দেখা যাক তিনি কি করতে পারেন। তো ইতোমধ্যে বন্ধুরা এখানে পরপর বেশ কটি ডট বল আমরা দেখেছি কিছু ওভারে, তারা তারা প্রতি বলে বলে হয়তো একটু রান করে সংগ্রহ করতে পারছে না, তবে যথেষ্ট ভালো খেলছে, তাদের বলে বলে রান আছে যায় যেটা আমরা এখানে লক্ষ্য করছি। তো টি টোয়েন্টিতে তারা দেখা যাক কি করতে পারে, কতটুকু রান সংগ্রহ করতে পারে। তো সেই দিকে তো বন্ধুরা যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের লাইভটিতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ম্যাচগুলো এভাবেই করতে। তো সপ্তম ওভারের প্রথম বল একটি ডট বল দিয়ে যাত্রা শুরু হলো, একটি ডট বল, সেক্ষেত্রে কোনো রান হলো না, সানি লুজের খাতায় একটি বল যুক্ত হলো কিন্তু কোনো রান যুক্ত হলো না। দলের রান সংখ্যা 37, সপ্তম ওভারের দ্বিতীয় বল মোকাবেলা করবেন সানি লুজ, দেখা যাক তিনি কি করতে পারেন। তো বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাতে কোনোভাবেই ভুলবেন না। দ্বিতীয় বলটি থেকে একটি রানের রান নিয়ে জায়গা পরিবর্তন করলেন সানি লুস, তিনি পৌঁছে গেলেন 11 বল থেকে 8 রানে, পার্টনারশিপ 22 বলে 25 রানের একটি পার্টনারশিপ আমরা এখানে লক্ষ্য করছি। তো বন্ধুরা আপনাদের জানানোর সাথে বলছি যে আমাদের একটি আরেকটি অফিসিয়াল চ্যানেল আছে ক্রিক বিডি নামে, তো সেটা আপনারা সাবস্ক্রাইব করে আসতে পারেন। তো আপনারা এখানে আমাদের সাথে আছেন যে ক্রিক বিডি লাইভে, তো ক্রিক বিডি আমাদের একটি অফিসিয়াল চ্যানেল আছে, তো সেই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না, কারণ আমরা ওই চ্যানেলটি তো 12 তারিখ থেকে মার্চ মাসের 12 তারিখ থেকে প্রতিনিয়ত লাইভে আসব। তো অবশ্যই আপনারা আমাদের দ্বিতীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওভারের তৃতীয় বলটি থেকে একটি চার আমরা এখানে লক্ষ্য করলাম, তো ভিউয়ার্স সপ্তম ওভারের 5টি বল হয়ে গেছে, দেখা যাক কি করতে পারেন। তো সে মোকাবেলা করবেন লিজে লিলি এবং একটি চার আমরা এখানে লক্ষ্য করলাম। তো যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের লাইভে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়তই এভাবে লাইভ নিয়ে আসবো প্রত্যেকটি ম্যাচের, যে কোনো ম্যাচের। অষ্টম ওভারের খেলা শুরু, প্রথম বলের মোকাবেলা করবেন সানি লুস, দেখা যাক তিনি কি করতে পারেন। তো যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন আপনারা আপনাদের মতামতটি কমেন্টের মাধ্যমে জানাতে কোনোভাবেই ভুলবেন না।